এই মুহূর্তে রাজ্যের আবহাওয়া সংক্রান্ত এক বিষয়ে একটি বড়সড় ব্রেকিং নিউজ আছে। কি বলল আলিপুর হাওয়া অফিস? আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে সাতটি জেলায় সতর্কতা জারি করেছে এবং জানালো ক্রমশ শক্তিশালী হচ্ছে গভীর নিম্নচাপ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো জেনে নিন এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওতে একটি লাইক করবে, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে তিন দিন ধরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী 24 ঘন্টায় সেই বৃষ্টিপাত আরও বাড়তে চলেছে জানালো আলিপুর হাওয়া অফিস। কারণ উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গরম এবং অস্বস্তি কাটিয়ে গত মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে, তবে টানা বৃষ্টি হয়নি। বৃহস্পতিবার সকাল থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে মেদিনীপুর, পুরুলিয়া, 224 পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায়। দীঘা, মন্দারমণি, তাজপুরে জলোচ্ছ্বাস শুরু হয়েছে। জলোচ্ছ্বাস হচ্ছে উড়িষ্যা সমুদ্রেও, ফলে পর্যটকদের জলে নামতে নিষেধ করছে পুলিশ প্রশাসন। সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্যজীবীদের উপর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপ যত গভীর হবে বৃষ্টির পরিমাণ বাড়বে এই উপকূলবর্তী জেলাগুলিতে, তবে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। তবে এই রাজ্যের উপর মৌসুমি অক্ষরেখা অবস্থান করায় আগামী 24 ঘন্টার পর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কমলেও বৃষ্টিপাত চলবে বলে জানা গিয়েছে। তো এটি ছিল কিন্তু আবহাওয়া সংক্রান্ত একটি বড়সড় ব্রেকিং নিউজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন হলে আবহাওয়া সংক্রান্ত নিউজ আপডেট জানতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্যে অবশ্যই